এই এই দেখুন কই মাছগুলো নিয়ে এসেছে, কত বড় বড় কই মাছগুলো, একদম পাকা কই মাছ। এই কই মাছগুলোকে আমি আজকে তেল কই বানাবো। চলুন এবার ধুয়ে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এই যে কই মাছগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই কই মাছগুলোর ভেতরে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ আর হলুদ। এই যে লবণ আর হলুদটা মাখিয়ে আমি কই মাছটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আর একটু হলুদ লাগবে। এই যে মাছটা মাখিয়ে আমি এবার ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তেল কই। তো তেল কই বানানোর জন্য দেখুন আমি মশলা নিয়েছি, আদা রসুন, এখানে ধনে গোটা, শুকনো লঙ্কা, কালো জিরে, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আর জিরে। তেল কইয়ে মশলাটা একটু কম লাগে, যেহেতু তেল কই বানাবো আমি তেলটার পরিমাণই বেশি লাগবে। তো চলুন মশলাগুলো আমি এবার বেটে নিই। এই যে জিরে আর এই ধনে একসঙ্গে বেটে নেবো আমি। এই যে ধনে জিরে বাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার লঙ্কাগুলো বেটে নেবো। লঙ্কা বাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই আদা রসুনটা বেটে নেবো। এই যে আদা রসুন বাটাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কালো সর্ষেটা বেটে নেবো। যে সর্ষেটা বাটা হয়ে গেছে, সর্ষে বাটাটাও আমি তুলে নেবো। কাপিয়ে দিয়েছি উনুনে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এই যে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট হয়ে গেছে, কই মাছটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। একসঙ্গে 3টে মাছই দিলাম না, 2টো মাছ দিলাম, 2টো মাছ ভেজে নেব। খুব বেশি ভাজবো না মাছগুলোকে, হালকা করে ভেজে নেব। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মাছগুলো কেমন বেঁকে গেল। আমি 2 পিটি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে আমার এই মাছটাও ভাজা হয়ে গেছে, 2 পিটি আমি সমানভাবে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এই যে এই তেলের মধ্যেই আরও তেল দিয়ে দেব, যেহেতু তেল কই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এবার দেব আদা রসুন বাটা, সামান্য একটু জল দিয়ে দেব। এরপর দিয়ে দেব জিরে বাটা 1 চামচের, আর দেব একটু শুকনো লঙ্কা বাটা। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ মতন লবণ, আর দেব পরিমাণ মতন হলুদ। এবার আমি মশলাটাকে 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। এটার মধ্যে আপনারা টমেটোও দিতে পারেন, টমেটো দিলে এই ঝোলের কালারটা একটু লাল লাল হতো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব।
এই যে আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখে নিই একটু। এবার সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেব। আবার 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢাকাটা আমি খুলে দেব। 5 মিনিট হয়ে গেছে আমার, মাছগুলোকে একটু উল্টে দিই। এবারে এর ওপর থেকে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু জাল দিয়ে উঠিয়ে নেব, নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন আমার তেল কই হয়ে গেছে, যেহেতু তেল কই তাই তেলের পরিমাণটা একটু বেশি, মশলাটা আমি কম দিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার নতুন দেখছেন ভিডিওটি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও নিত্য নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। তো এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।